হাই বন্ধুরা, বাগানে চলে এসেছি। দেখো কি করতে, দুজনে মিলে এখন একটু প্রেমের গল্প টল্প করি আর কি। এখন এই বুড়ো বুড়ির প্রেমের গল্প শুরু শুনে নাও একটু। শুধু বলো কেমন ভাত আছো? রান্না হয়েছে? না, ভাত রান্না করিনি আজকে। তাহলে ভাত রান্না করো না, এদিকে প্রেম করো রয়েছে না? হ্যাঁ, বাগানে একটু প্রেম টেম করবো। কম টেম কোথায় এসে দেখো, পুরো বাগানটা দেখো, দেখো তোমরা শুধু দেখো, এত বড় বাগান। হ্যাঁ, মানে প্রেম তো করবেই, প্রেম না করে যে আসবে তারই মনে হবে যেন একটু বসি, গল্প করি, একটু দুজনার রোমান্স করি, একটুখানি একটু মাথায় হাত বুলিয়ে দিই, তারপরে তোমার হচ্ছে ও। আহা, কি সুন্দর প্রেম হ্যাঁ করতেছে! দেখো, প্রেম করছে দেখো, দেখছো তো? আবার কি ও তোমার গলায় কি এটা কিসের মালা? সোনার মালা না রূপোর মালা? আমার উপর মালা কেন সোনার মালা পরে আসতে পারে না? তাহলে আমি ধরো মালাটা প্রেম নিয়ে নিতে পারতাম, মালাটা, তাই না? হ্যাঁ, যে প্রেম করবে সেই তো মালা কিনে দেবে। হ্যাঁ, সেই তো দেবে মালা। না, সে যে প্রেম করবে সে মালা কিনে দেবে না, এটা ভুল কথা। মানে কিনে দেবে কে? হচ্ছে যে হচ্ছে ছেলে মানুষ সে কিনে দেবে, মেয়ে মানুষ কোনোদিন কিনে দেয়? কিনে দেয় না। ছেলে মানুষ, ঠিক আছে, ছেলে মানুষ যেগুলো বুকা সেগুলোই কিনে দেয়। হ্যাঁ, যেগুলো বুকা সেগুলোই কিনে দেয়, সেগুলো কিনে দেয়। প্রেম করবো তারও আবার জিনিস দিয়ে প্রেম করবো কেন? ও সে কিনে ডালো কি তারা দেওয়া ভালো করে? সে তো প্রেম কে জিনিসকে ভালোবাসে, কিন্তু অথচ আরে তুমি সেই মানুষকে তো কথা ভালোবাসে দাও, না, তোমার একদম সে কিন্তু মানে জিনিসকে ভালোবাসে জিনিস। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বন্ধুরা, তোমরা বলো আজকাল মানে বিয়ে থা করে মানুষ তো ভাত দেওয়ার জন্যে, না হচ্ছে তোমার হচ্ছে ভাত না দিলে সে কোনো বউ কি থাকে? ভাত না দিলে থাকবে না, তার হচ্ছে চুড়ি লাগবে, তার হচ্ছে হচ্ছে আরো জামা কাপড় লাগবে, তার হচ্ছে পেটে ভাত লাগবে, তারপরে তার শাড়ি ছায়া ব্লাউজ সব লাগবে, ঠিক আছে? এবার তাই যদি না দেয় কেউ থাকে, তোমরা তুমি বলো যে টাকার প্রেম কি? প্রেম হচ্ছে কি? প্রেম শুধু যে বাগানে গিয়ে তুমি কিছু করো সেটা প্রেম না, প্রেমটা হচ্ছে মনের একটা মানে ভালোবাসা। তুমি বাগানে চলে এসছো তা আমার তোমার পেছনে পেছনে আমি চলে আসলাম, এটা হচ্ছে প্রেম। প্রেম কি? প্রেম মানে কি? প্রেম মানে কি তোমার সেই বাগানে মানে এদিকে গেলাম ওইদিকে গেলাম কোথাও এসে গেলাম, সেটা প্রেম না। প্রেমটা হচ্ছে মনের একটা মিলের কথাই হচ্ছে প্রেম। কালে রাধাকৃষ্ণ তোমার হচ্ছে এতগুলো সখী নিয়ে থাকে, সেও তো প্রেম করে, তার চারজনে তো সবাই পাগল, তাই না? ঠিক নাকি? আমার কথা যদি ঠিক হয় তাহলে অন্তত তোমার হচ্ছে মানে কমেন্ট যেন পাই, ঠিক আছে? নাও এবার তুমি বলো। জিনিসপত্র দিয়ে প্রেম করতে হবে? হুম, আমি তো জিনিসপত্র দেবো না। আচ্ছা ঠিক আছে, জিনিসপত্র দিব না। আচ্ছা জিনিসপত্র দিব না, তাহলে তুমি কী দিবা? আমি আমার তো শাড়ি লাগবে, শাড়ি লাগবে, শাড়ি লাগবে। তোমার দুটো ছেলে দিছি আমি। ওরে একেবারে একেবারে জোরে দিচ্ছি একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় সত্যি কথা, সবসময় মিথ্যে কথা কয়না দিই একটা। হ্যাঁ, দুটো আবার দুটো ছেলে দিছি, আবার এরপরে আবার কি চাই তোমার? আচ্ছা একটু সুন্দর করে দেয়। আচ্ছা তুমি তাহলে দুই ছেলে বাবা? আমি দুই ছেলে বাবা। আরে ভালো তো, ভাবছিলাম তার একটা মেয়ে নেবো, তা তো আর হবে না। তোমার কিন্তু দেখো এবার কিন্তু আমি কিন্তু একদম, হ্যাঁ আমি কিন্তু রাগ হয়ে যাবো কিন্তু দেখো। না, একটা ওই বন্ধুরাই বলবে যে একটা মেয়ের দরকার। হ্যাঁ, বেশি বাচ্চা কাছে নিতে নেয় তুমি, একটা বাচ্চা কাচ্চা নিতে হয়, দুটো এখন যার দিনকাল, ঠিক আছে? এখন একটা বাচ্চা মানুষ করতেই মোটামুটি মানে সারা জীবন চলে যায়। তুমি এখন শোনো না, সেটা না, এখন হচ্ছে আমি কবো তুমি শুনবা শুধু। হ্যাঁ, এখন তুমি কাজ করবা, খাওয়া দাওয়া করবা, ঘোরাফেরা করবা, কোথায় একটু গান কীর্তন মিত্তন ওই সব লাইনে যাবে। এখন এখন তোমার ওই 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 মধুর মধুর দেখতো। হ্যাঁ একটু হাসি দাও তো দেখি, হাসি দাও একটু, হাসি একটু হাসো। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এইটাই যাওয়া, এর থেকে ভালো ভালো ভিডিও পেতে তোমরা অবশ্যই পাশে থাকবে, ঠিক আছে? আর প্রেমের কাহিনীটা এই হচ্ছে আমাদের প্রেমের কাহিনী, ঠিক আছে? সবাইকে টাটা।